জঙ্গলের হিংস্র প্রাণী খেয়ে ফেললেও কোথায় যেতে হবে, আগুনে পুড়াইয়া ফেললেও কোথায় যেতে হবে? জোরে বলেন না, আল্লাহর কাছে। কার কাছে? এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহকে ভয় করো, এবং যেদিন তোমরা আল্লাহ পাকের নিকটে ফিরে যাবা সে দিনটাকে ভয় করো, সেদিনটাকে ভয় করো যেদিন প্রতিটা মানুষকে তার আমল নামার প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি সামান্য আমল করে ওইটারও প্রতিদান দেওয়া হবে, আর যদি কেউ বড় আমল করে তবুও তাকে সেই আমলের প্রতিদান নিতে হবে। এ কারণে আল্লাহর আরেব বলেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, যাহায় বেরাদার নামানদ বকস, যাহায় বেরাদার নামানদ বকস, দিলান্দর যাহা আফরি বন্দবস, মকন্ত কিয়া বর মুলক দুনিয়া অপুষ্ট, কে বেসিয়ার একাস চোথ পরওয়ার দোকোষ্ট, চো আহেঙ্গে রফতন কোনদ জান পাক, চে বর তখতে মুরদন চে বর রোয়ে খাক। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, এ দুনিয়ার ভাই সব শোন, যেহেতু যেতেই হবে, সমস্ত মানুষকে আল্লাহ পাকের নিকটে ফিরে যেতে হবে, এ কারণে তোমার এই অন্তরটাকে, তোমার এই দিলটাকে, তোমার এই মনটাকে আল্লাহ পাকের প্রেমে আবদ্ধ করো, আল্লাহ পাকের ভালোবাসায় আবদ্ধ করো, আল্লাহ পাকের সাথে কিছু মহব্বত পয়দা করো, আল্লাহ পাকের সাথে কিছু ভালোবাসা সৃষ্টি করো, যেহেতু তুমি ফিরে যাইবা সেই আল্লাহ পাকের নিকটে, এ কারণে আল্লাহ পাকের সাথে ভালোবাসা তৈরি করো। আজ দুনিয়ার লালসায়, দুনিয়ার ক্ষমতায়, দুনিয়ার অর্থের লোভে পড়ে আখেরাতকে ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা। স্মরণ রাখবা, তোমার পূর্বপুরুষরাও কিন্তু এই দুনিয়ার লালসায় মত্ত ছিল, পূর্বপুরুষরাও কিন্তু এই দুনিয়ার লোভে পড়েছিল, কিন্তু দুনিয়া কাউকে রাখে নাই, দুনিয়া সকলকেই বিদায় জানাইয়া দিছে, ঠিক কি না? জোরে বলেন, দুনিয়া সকলকে কি জানাই দিছে? বিদায় জানাই দিছে। এ কারণে আমাদের সকলকে ফিরে যেতে হবে কার নিকটে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আরো বলেন, বসনা মাওয়ার বাজে রে জমি দাফন কর দান, বসনা মাওয়ার বাজে রে জমি দাফন কর দান, কজ হস্তি আস বর রোয়ে জমি এক নিশান মান, জিন্দস্তে নামে ফর্রখ বসে রোয়া বাদল, জিন্দস্তে নামে ফর্রখ নোশে রোয়া বাদল, গরছে বসে গোজসতে কেন সে রোয়া ন মান, খাইরে কোন আয় ফুলাও গনি মত সোমার আম, খাইরে কোন আয় ফুলাও গনি মত সোমার আম, যাপে সে তার কে বাঙ্গে বরায়দ ফুলান আমান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, কবর খুঁড়ে দেখো, যত মানুষকে দাফন করা হয়েছে কোনো মানুষের হাড্ডি গুড্ডিও খুঁজা পাইবা না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? না সন্দেহ লাগতেছে? মানুষের কবর খুঁড়ে দেখো, হাড্ডি গুড্ডিও পাইবা না। তুমি মানুষের উপরে এহসান করো, মানুষের উপরে দয়া করো, যারা মানুষের উপরে এহসান করে, যারা মানুষের উপরে দয়া করে, তারা মরে যাওয়ার পরেও মানুষের নিকটে জীবিত থাকে। আর যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, তারা দুনিয়াতে জিন্দা থাকতেও মানুষ তাদের নাম লয় না, ঠিক কিনা? এজন্য মানুষের উপরে এহসান করতে হবে, মানুষের উপরে দয়া করতে হবে, মানুষের উপরে এহসান করা এটাও একটা ধর্মের আমল। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা আও কামা
قال عليه الصلاه والسلام আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, মানুষের উপরে দয়া করো, দয়া করো, মানুষের উপরে হেসান করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে দয়া করবে। এজন্য আমাদের সকলকে আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হতে হবে। আজকে আমরা দুনিয়াতে কত পরিচয় দেই, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি এমপি সাহেব, আমি মুফতি সাহেব, আমি ইমাম সাহেব, আমি শিক্ষিত সাহেব, আমি অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু একবারও কেউ বলি না আমি আল্লাহর বান্দা সাহেব। কি বলেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা আল্লাহর বান্দা। বলেন আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা কিনা, এটা আমাদের অনেক বড় একটা পরিচয়। আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহ পাকের গোলাম। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলে দিয়েছেন, বান্দা তুমি কিভাবে আমি আল্লাহর গোলাম হইতে পারো, কোন কোন বৈশিষ্ট্যের দ্বারা তোমরা আল্লাহ পাকের গোলাম হইতে পারবা, সমস্ত বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরায়ে ফুরকানের মধ্যভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর বান্দাদের আলাদা কতগুলো গুণাগুণ আছে। বলেন আল্লাহর বান্দাদের আলাদা কি আছে? আরো জোরে বলেন, আল্লাহর বান্দাদের আলাদা কতগুলো গুণাগুণ আছে। এই গুণাগুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে একটা একটা করে উল্লেখ করেছেন। এই গুণাগুণগুলো আমরা গ্রহণ করলেই আমরা আল্লাহর বান্দা হইতে পারব, আসলি বান্দা হইতে পারব, সত্যিকার অর্থে বান্দা হতে পারব, সত্যিকার অর্থে গোলাম হতে পারব। সত্যিকার অর্থে আল্লাহর গোলাম কে কে হইতে চান? হাত তুলেন তো দেই, আল্লাহর গোলাম হইতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? আল্লাহর গোলাম হইতে চাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আল্লাহ পাক আলাদা কতগুলো গুণাগুণের কথা বলেছেন, ওই গুণাগুণের দ্বারাই বান্দা আল্লাহর গোলাম হয়, ওই গুণাগুণের দ্বারাই বান্দা আল্লাহর খাঁটি গোলাম হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন, যারা আমার সত্যিকারের গোলাম তাদের একটা আলামত হলো, ইয়ামশূনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনের উপর দিয়ে চলে তখন ঠান্ডা ঠান্ডা ভাবে চলে, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে, মেজাজ গরম করে, মানুষকে অহংকার প্রদর্শন করে আল্লাহর সত্যিকারের বান্দারা চলে না। সত্যিকারের বান্দারা কখনো অহংকার করে না। সত্যিকারের বান্দাদের একটা আলামত হলো তারা বিনয়ের সাথে চলে। বলেন আমরা অহংকার করব না বিনয় করব? আরো জোরে বলেন, অহংকার করব? অহংকার মানুষের পতনের মূল। বলেন কিসের মূল? অহংকার মানুষের ধ্বংসের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়া উরিদাল্লাহ, অহংকার করা আল্লাহ পাকের চাদর, অহংকার হলো আল্লাহ পাকের চাদর। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জত করায় দিবে। এ কারণে আমরা অহংকার করব না। বলেন কি করব না? আরো জোরে বলেন কি করব না? অহংকার না করা, এটা হলো আল্লাহর খাঁটি বান্দাদের, আল্লাহ পাকের খাঁটি বান্দাদের একটা আলামত হলো অহংকার না করা। وَيَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহর নেককার সত্যিকার অর্থে আল্লাহর গোলামদের দ্বিতীয় পরিচয় হলো তারা কোথাও অশান্তি সৃষ্টি করে না, সব জায়গায় শান্তি শৃঙ্খলা সৃষ্টি করে, এমন কথা বলে না যার দ্বারা পরিবারে অশান্তি হয়, এমন কথা বলে না
যেটা বললে শাশুড়ি বউর মধ্যে ঝগড়া লেগে যাবে, এমন কথা বলে না। যে কথা বললে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, এমন কথা বলে না। যে কথা বললে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়ে যায়, এমন কথা বলে না। যে কথা বললে পরে দুই এলাকার মানুষে মারামারি লেগে যায়, এমন কথা বলে না। এমন কথা বলে যে কথা বললে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক থাকে, এমন কথা বলে যে কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকে। এক কথায় শান্তি প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে, এটা হলো আল্লাহ পাকের সত্যিকার নেককার বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা সমাজে পরিবারে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কথা বলেন ঠিক কিনা, আরো ধরে বলেন ঠিক কিনা। এই জন্য আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলবো। বলেন কিসের জন্য কথা বলবো? সমাজের মানুষকে দাঙ্গা হাঙ্গামায় লাগায় দিব না, বাড়িঘরের মানুষকে ঝগড়া ফাসাদে লাগায় দিব না। ঝগড়া ফাসাদে না লাগাইয়া দেওয়ার জন্য আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভ্রাতৃত্ব বন্ধন কায়েম রাখার জন্য মেহনত করব। রাজি আছে কিনা জোরে কন। এ কারণে সমাজে এমন অনেক মানুষ আছে যারা এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগাই দেয়। আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? দুই ভাই দুই ভাই একটু ঝগড়া লাগছে, যখন দেখবেন মিল নাই তখন কি করবেন? ওনে যাইয়া আরো এমন কথা কইবেন, শাশুড়ি বউ সোলাশুড়ি লাগাই দিবেন না, শান্তি কায়েম করবেন? কথা কয় না, শান্তি কায়েম করবেন? বলেন কি কায়েম করবেন? হ্যাঁ, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাপ ছেলের মধ্যে মিল নাই, এরকম ভাবে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে মিল নাই, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দূর করার চেষ্টা করবেন। মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ লাগলে এই ঝগড়া ফাসাদ নিরসন করার চেষ্টা করবেন। এটারও আলাদা একটা সওয়াব আছে, সুবহানাল্লাহ কই না, এটারও আলাদা কি আছে সওয়াবটা শোনাইতাছি। কি সওয়াব? মানুষের মধ্যে সম্পর্ক কায়েম করে দিলে কি সওয়াব, এটা বলবো, এটাও শোনাবো আপনাদেরকে কি একটা সওয়াব এখানে আছে। এর আগে শোনাই, যদি মানুষের মধ্যে ঝগড়া লাগায় দেয় তাইলে কি গুনাহ? গুনাহ আছে না নাই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের মধ্যে চুগুলখুরি করে করে চুগুলখুরির মাধ্যমে এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, ভাইয়ের কথা নিয়ে বোনের কাছে লাগায়, স্বামীর কথা নিয়ে স্ত্রীর কাছে লাগায়, শাশুড়ির কথা নিয়ে বৌমার কাছে লাগায়, বৌমার কথা নিয়ে শাশুড়ির কাছে লাগায়, এভাবে যারা সমাজে পরিবারে অশান্তির সৃষ্টি করে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, কত বড় শাস্তির কথা! আপনি এক জায়গায় নিয়ে আরেক জায়গায় ঝগড়া লাগাই দিলেন, আপনার লাভ কি? লাভ আছে নি কোনো? এটা হলো আজাইরা পাপ। এই পাপের নাম কি? আরে বলেন না, এই পাপের নাম কি? একটা পাপ তো আছে করলে মজা লাগে, একটা পাপ তো আছে মিশা কথা কইয়া আপনি 100 টাকা ইনকাম করলেন, এটা তো আপনার লাভ হইলো ঠিক না? মিশা কথা কইয়া আপনি কিছু জিনিস খাইলেন, এটা তো আপনার লাভ হইলো, কিন্তু একখানের কথা আরেকখানে লাগাইলে আপনার কি লাভ হইলো? কোনো লাভ হইলো? এটার নাম হইলো আজাইরা পাপ। বলেন এটার নাম কি? আজাইরা পাপ করবো না। বলেন আজাইরা পাপ করবো না। বহু মানুষ এমন আছে যারা সংসারে পরিবারে এভাবে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়। মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকি। যখন দেখবো কারো কারো মধ্যে ঝগড়া হয়েছে তখন এমন কথা বলবো, এমন কথা সেখানে বলবো যে কথা বললে ঝগড়া দূর হয়ে যায়। ঝগড়া কি হয়ে যায়? ঝগড়া দূর হয়ে যায়। এ কারণে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, দুই ব্যক্তির মাঝখানে ঝগড়া আগুনের মতো। বলেন কিসের মতো? মিয়ানে দুঃখ সে জঙ্গে চোয়াতিশাস, মিয়ানে দুঃখ সে জঙ্গে চোয়াতিশাস,
সখন চিনে বদবখতে হি জমকশাস। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, দুই ব্যক্তির মধ্যখানে ঝগড়া হইল আগুনের মতো, শাশুড়ি আর বউর মাঝখানে ঝগড়া লাগছে কিসের মতো বলেন না? দুই ভাইয়ে ঝগড়া লাগছে, ঝগড়া কিসের মতো? বন্ধু বন্ধু ঝগড়া লাগছে, ঝগড়া কিসের মতো? দুই ব্যক্তির মধ্যখানে ঝগড়া হলো আগুনের মতো, সখন চিনে বদবখতেই জমকশাস। আর যে বদবখত চুগলখোর এখানের কথা নিয়ে ওখানে লাগায়, ওখানের কথা নিয়ে ওখানে লাগায়, ও ওই জ্বলন্ত আগুনের মধ্যে শুকনা কাঠ আর কেরাসিন তেল দিয়া দিল। এবার বলেন, আগুন নিভে যাবে না বাড়বে? ঝগড়া কমবে না বাড়বে? মিয়ানে দুকাশে জঙ্গে চো আতিশাস, সখন চিনে বদবখতেই জমকশাস। মিয়ানে দুকস জঙ্গে আফরোখতন, নাকলাস্তে খুদদার মিয়া সোখতন। মিয়ানে দুকস আতিশ আফরোখতন, নাকলাস্তে খুদদার মিয়া সোখতন। কুনন্দিয় আখোশ দিগর বারা দিল, ওয়ান্দার মিয়া কোরে বখত খজিল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে সুগলখোর এখানের কথা ওখানে নিয়া লাগায়, আর ওখানের কথা এখানে আইনা লাগায়, এটা হইলো আজাইরা পাপ। এটা আজাইরা পাপ কিভাবে? কয় যখন ওই উভয় ব্যক্তির মাঝখানে ঝগড়া দূর হয়ে যাবে, তখন মাঝখান দিয়া মাইনকার চিপায় পড়বে এই সুগলখোর। কথা ঠিক না বেটি? মাইনকার চিপায় কে পড়বে? এই সুগলখোর পড়বে। মাঝখানে দুইজনের শত্রু হবে। এ কারণে দুইজনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়া নিজেই সেই আগুনে জ্বলিয়া পুড়িয়া মরে। এ কারণে আমরা চুগলখুরি করা থেকে, চুগলখুরি করবো না বেঁচে থাকবো? চুগলখুরি করলে ঠিকানা কোথায়? কথা কয় না, ঠিকানা কোথায়? এ কারণে যারা মানুষের মধ্যে মীমাংসা করে দেয়, ঝগড়া ফাসাদ দূর করে দেয়, তাদেরও একটা ফজিলত আছে, একটা সওয়াবের কথা আছে, সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে এক ব্যক্তিকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, হে প্রভু, এর আমল নামায় উল্লেখযোগ্য কোনো ইবাদত নাই, কোনো সওয়াবের কাজ নাই, আল্লাহ আপনি তাকে জান্নাতে নিয়ে যেতে বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে দুই গোত্রের মানুষ একত্রে, দুই গোত্রের মানুষ দীর্ঘদিন ঝগড়ায় ছিল, দুইটা পরিবার দীর্ঘদিন ঝগড়া ফাসাদে লিপ্ত ছিল, দুই ভাইয়ের মধ্যখানে দীর্ঘ সময় ঝগড়া ছিল, দুই ভাই বোনের মধ্যখানে দীর্ঘ সময় ঝগড়া ছিল, দুই এলাকার মানুষের মধ্যখানে দীর্ঘদিন ঝগড়া ছিল, আমার এই বান্দা ওই দুই দলের মাঝখানে গেছে, আমার এই বান্দা ওই দুই পরিবারের মাঝখানে গেছে, আমার এই বান্দা ওই দুই ভাইয়ের মধ্যখানে যাইয়া এমন কতগুলো কথা বলেছে, এমন কতগুলো কথা সে উচ্চারণ করেছে, যার কারণে ওই দুই এলাকার ঝগড়া মিটে গেছে, দুই পরিবারের ঝগড়া খতম হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে আবার পুনরায় ব্যক্তিত্বের বন্ধন কায়েম হয়েছে। আমার এই বান্দার, আমার এই বান্দার সেদিনকার আমলগুলো এতটাই পছন্দ লাগছে, আমার এই বান্দার সেদিনের আমলটা এতটা পছন্দ লাগছে, আমার এই বান্দার সেদিনের কথাগুলো আমি আল্লাহর নিকটে এতটা ভালো লাগছে, আমি আল্লাহ ওই দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ আমার এই বান্দাটাকে জান্নাত দান করবো।